প্রযুক্তির বিকেএসপি হিসেবে মাদারীপুর গড়ে উঠেছে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় এখন থেকে বিশ্ব বরেণ্য প্রযুক্তিবিদ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২০ একর জমিতে গড়ে তোলা হবে ভিশন ২০৪১ নামক ৪১তলা বিশিষ্ট টাওয়ার, বাকিটাই গড়ে উঠবে গবেষণার জন্য ইনস্টিটিউট। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে ১৫০০ কোটি টাকার প্রকল্পটির কাজ। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদন। শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে প্রথম শ্রেণী থেকে লেখাপড়ার সুযোগ থাকবে, তবে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকবে সাধারণ শিক্ষার সাথে প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত শিক্ষা। গুরুত্ব দেওয়া হবে বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটি সহ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণের বিষয়গুলো। গবেষণার সুযোগ পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা। প্রকল্পটি পদ্মাপাড়ে বাস্তবায়ন হয় সন্তুষ্ট স্থানীয় জনসাধারণ। আমাদের যারা এখান থেকে স্টুডেন্ট বের হবে তারা সরাসরি এমআইটি বা ইউএস এর যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে সরাসরি ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা যেমন থাকবে একইভাবে দেশে সবাই তো আর বিদেশ যেতে পারবে না। তাহলে দেশের যে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানেও ভর্তি হতে পারে, এই ধরনের শিক্ষা কার্যক্রম থাকবে। এলাকারবাসী মানুষ ধন্য, আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমাদের এটা হচ্ছে চর এলাকা, এখানে কলেজ ভার্সিটি ওরকম ছিল না। প্রতিষ্ঠানটির গুরুত্ব তুলে ধরেন নীতি নির্ধারকরা, জানান এটি হবে প্রযুক্তির বিকেএসপি। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর এই স্মার্ট সোসাইটি গড়ার জন্য যে স্মার্ট সিটিজেন দরকার, সেই স্মার্ট সিটিজেন তৈরি করার জন্যই একটি লাইফ লং লার্নিং এবং একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের মধ্যে কোলাবোরেশন তৈরি করার জন্যই আমরা একটি উদ্ভাবনী এই শিফট শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা তৈরি করছি। এই ফ্রন্টিয়ার ডিজিটাল ভ্যাকসিনের হতে পারে, আমরা এখানে এই এশিয়ার মধ্যে সবথেকে বড় রুচি কনভেনশন সেন্টার করতে যাচ্ছি। শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, এই যে কথা বলি আমি বললাম এই ফ্রন্টিয়ার টেকনোলজি থেকে, এই ইনস্টিটিউট থেকে কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ যেতে পারবো। পদ্মা সেতুর বাস্তবায়নের ফলে এই প্রকল্প থেকে রাজধানী ঢাকার দূরত্ব সড়ক পথে এক ঘন্টারও কম, ফলে ঢাকার শিক্ষার্থীরা সহজেই এর সাথে সম্পৃক্ত হতে পারবে। এসএটিভি নিউজ ডেস্ক।